হ্যালো ফ্রেন্ডস তো আজকে আমি যে ভিডিওটা বানাবো সেটা হচ্ছে জেট প্ল্যান্ট নিয়ে তো এই যেখানে ফেব্রুয়ার মার্চ চলে এসছে তাই জেট প্ল্যান্টের অবশ্য করেই অনেক পরিচর্যাও করতে হবে এবং জেট প্ল্যান্ট দিয়ে যদি আপনারা কিছু বানাতে পারেন চান যেমন জেট টোপিয়ারি জেট বনসাই আর জেট প্ল্যান্ট দিয়ে যা যা বানানো যায় সেগুলো কিন্তু এই সময় বানিয়ে বানানোতে শুরু করে দিতে পারেন তো আমি আপনাদের দেখাবো যে আমি খুব সহজভাবে যে জেট বনসাইগুলো করি খুব ইজি মানে এগুলো যে কেউ করতে পারবেন যদি দেখ দেখে নেন তো সেই জেঠ বনসাই আমি করে আপনাদেরকে দেখাবো তার আগে আপনারা দেখে নিন যে আমি কি কি বানিয়েছি আর আমার কত রকমের আমি এই ছোট ছোটো মানে কৌটো হোক বা যে কোনো ছোট টব হোক সেই টবগুলোতে আমি জেঠ বনসাইগুলো করে করে রেখেছি সেটাও আপনাদের দেখাবো আর প্রথমে দেখাচ্ছি দেখুন এই যে গাছটা এইটাই হচ্ছে মাদার প্ল্যান্ট তো এই মাদার গাছটা থেকেই কিন্তু আমি এই যে এতগুলো গাছ দেখাচ্ছি তা আমার কাছে আরও অনেক অনেক গাছ আছে সব আমি এই গাছটা থেকেই কিন্তু বানিয়েছি আর এই যে আমাদের জেড বনশাই যে করতে হবে সেটা কিন্তু আমাদের এই যে কিছু ব্রাঞ্চ আছে যেগুলো সেই ব্রাঞ্চগুলোকে নিতে হবে সব ব্রাঞ্চে কিন্তু হবে না এ দেখুন এইটা আমি একটা করেছি এ ঠিক এরকম আসতে এটা কিন্তু আর এই যে বনসাইটা বানাবো সেটা কিন্তু এই এক বছরের মধ্যে খুব সুন্দর একটা শেপ নিয়ে নেয় তাই আপনারা খুব সহজভাবে এগুলো করে নিতে পারেন এই যে জেট টোপিয়ারি এগুলো সব আমি আস্তে আস্তে করে সুন্দর করে শেপ দেব যেহেতু গরম পড়ে গেছে তার আগে আমি এতদিন কিছু করিনি এই যে দেখুন এই আমি একটা আইসক্রিমের কৌটোর মধ্যে রেখেছি এটাও দেখুন আইসক্রিমের কাছে কত সুন্দর দেখতে লাগে এটা যখন এক বছর পরে না এই নিচের যে ব্রাঞ্চগুলো একসাথে জড়ো হয়ে বেশ মোটা একটা ব্রাঞ্চ তৈরি হয়ে যাবে তা আর দেখো এই দেখুন একটা কৌটোর মধ্যে আমি রেখেছি এটাও খুব সুন্দর একটা শেপ নিচ্ছে আর এর যে নিচের যে গোড়াটা দেখুন কতটা মোটা হচ্ছে তারপরে দেখুন এটা আপনারা কিন্তু জেট প্ল্যান্ট দিয়ে যে অনেক কিছু বানাতে পারেন একটা গাছ আপনারা কিনে নিয়ে আসবেন যদি নার্সারি থেকে যদি আপনাদের বাড়িতে না থাকে তবে অনেক কিছু বানাতে পারবেন এখন যে আমি বানাবো সেটা হচ্ছে এরকম জেট বোনসাই খুব সহজভাবে দেখাবো সেটা সবাই করতে পারবেন আর এরকম কিন্তু একটা টব নেবেন এরকম এগুলো বোনসাইয়ের টব নার্সারি যে কোনো টবের দোকানে গিয়ে বললেই হবে আর এটাতে দেখতে কি সুন্দর লাগবে দিনে দিনে যখন নিচের যে গোড়াটা মোটা হতে থাকবে আর দেখতে আরও সুন্দর লাগবে এবার আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি যে কোন কোন ব্রাঞ্চগুলো আমি নিয়ে করব সব ব্রাঞ্চে কিন্তু হবে না যদি বেশি মোটা নিয়ে ফেলেন সেটাও হবে না আর খুব পাতলা ব্রাঞ্চগুলো নিলেও কিন্তু আস্তে আস্তে গলে যায় তাই বেশি পাতলা বেশি মোটা কোনোটাই চলবে না যেগুলো আমি নিচ্ছি সেগুলো দেখাচ্ছি দেখুন এই ধরনের ব্রাঞ্চগুলো কিন্তু নিতে হবে যার গায়ের মধ্যে একটু ব্রাউন ব্রাউন কালার হয়েছে হালকা আর দেখবেন যেগুলোর গায়ের মধ্যে অনেকটা মানে কি বলবো যে গাছের ছালের মতো হয়ে গেছে সেটা কিন্তু হবে না এটা যেহেতু একটু ব্রাউন ব্রাউন খালি একটু হালকা 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 হয়েছে সেটাতে হবে আর যেগুলো মোটা মোটা ছালের মতো হয়ে গেছে সেগুলোতে কিন্তু হতে দেরি লাগবে অনেক দেরি লাগবে শিকড় বেরোতে আর এগুলোতে কী হবে শিকড় তাড়াতাড়ি বেরিয়ে যাবে আমি তাই জন্য এইগুলো যেটা যেটা আমার লাগবে আমি সেগুলোকে কী করছি কেটে নিচ্ছি এই মাদার গাছ থেকে আর একই মাপে আপনাকে কাটতে হবে যাতে নিচ ও নিচটা শিকড়গুলো সব একসাথে থাকতে পারে ছোটো বড়ো হয়ে গেলে কিন্তু মাটিতে যেন টাচ হয় এই জিনিসটা মাথায় রাখবে নিচের যে আমরা যে ব্রাঞ্চটাকে একসাথে জড়ো করব সেটা যেন মাটিতে টাচ হয় সব কটা ব্রাঞ্চ যেইটা টাচ হবে না মাটিতে সেটা কিন্তু শিকড় হবে না ওটা খারাপ হয়ে যাবে এবং এরকম মোটা মোটা আমি কিন্তু ব্রাঞ্চ কেটে ফেলছি আর এখন আপনি যত ব্রাঞ্চ কাটবেন ততই কিন্তু কীভাবে নতুন করে ব্রাঞ্চ হবে এই সময় নতুন গ্রোথ হবে জেট প্ল্যান্টে এবার দেখুন এই দেখুন আমি হাতের মধ্যে নিয়ে নিয়েছি আর এক গাদা মনে হচ্ছে মানে প্রায় কুড়ি পঁচিশটা নিয়ে নেবেন সেটা কিন্তু ভালো হবে না এরকম মানে যতটা যেরকম যেরকম সাইজ মতো একটা করতে হবে তবে জিনিসটা ভালো হবে এই যে নিয়ে নিলাম এবার আমি কি করছি দেখুন নিচের দিকে যত পাতা থাকবে সেগুলোকে সব ছাড়িয়ে নিতে হবে আর আপনারা কিন্তু একবার করবেন বাড়িতে ট্রাই দেখবেন আর যখন বাগানের মধ্যে যেটা যখন মোটা হতে থাকবে না তখন কিন্তু দেখতে খুবই সুন্দর লাগবে এই যে আমি আইসক্রিমের গ্লাসগুলোতে করেছি এগুলো কিন্তু আমি পরবর্তীকালে সব টবের মধ্যে শিফট করে দিচ্ছি প্রথম যখন লাগাচ্ছি তখন আইসক্রিমের গ্লাসে করে নিচ্ছি তারপরে কিন্তু আমি অন্য টবে লাগিয়ে দিচ্ছি তারপরে সেটা দেখতে আরও সুন্দর লাগে দেখুন আমার নিচের পাতাগুলো সব ছাড়ানো হয়ে গেল। আর দেখুন দুই একটা ব্রাঞ্চ কি হয়েছে একটু মোটা হয়ে গেছে তার একটু ছালগুলো আমি একটু ছাড়িয়ে নিচ্ছি হালকা করে কিন্তু না হলে বাদ বাকিগুলো কিন্তু একসাথে লাগিয়ে দিলে এমনিতেই কি হবে আস্তে আস্তে একসাথে সেটে যায় এবার কি করবো এগুলোকে একসাথে জড়ো করে নিলাম জড়ো করে এবার কি করতে হবে বেঁধে দিতে হবে আর যেটা বাঁধবেন আপনারা সেই দড়িটা হচ্ছে পাটের দড়ি দিয়ে বাঁধবেন এটা পরবর্তীকালে মাটির সাথে মিশে যাবে মাটির মধ্যে আর ইয়ে হবে না মাটির সাথে মিশে যাবে তবে এটা হবে গাছের সাথে মানে গাছ যখন মাটির মধ্যে লেগে যাচ্ছে তো ওইখানটা ওটা পাটের দড়িটাও কিন্তু আস্তে আস্তে মিশে যায় এটা আমি একটা যাতে এটা সেট হয়ে থাকে আর নিচের যে দড়িটা সেটাই আমি বললাম মাটির সাথে কিন্তু মিশে যাবে আর ওপরেরটা পরে যখন দেখবেন গাছের ডালগুলো একসাথে জড়ো হয়ে যাচ্ছে তখন আপনি খুলে দেবেন আমি অনেকগুলো করেছি করে দেখলাম যে জিনিসগুলো ঠিকঠাক হচ্ছে বলে আপনাদেরকে আবার আমি করতে বলছি আমার কিন্তু অনেকগুলো করা আছে আপনাদের দেখালাম আমি আস্তে আস্তে কি করতে হবে মাঝে মাঝে ওই মাথার উপরের দিকে গুলো ব্রাঞ্চগুলো যেগুলো একটু বাড়তে থাকে সেগুলোকে সুন্দর করে কেটে কেটে আপনাদেরকে সেপ দিয়ে নিতে হবে তবে আস্তে আস্তে একটা সুন্দর একটা গোল গাছের মতো সেপ তৈরি হয়ে যাবে একদম বনসায়ের মতো আর এমনি যে মানে যেই গুলো যেগুলো অনেক ভালো মানে যারা পারফেক্ট বোনসাই করেন তাদের সেগুলো করতে করতে তো অনেক টাইম লেগে যাবে আপনারা যারা সহজে বোনসাই করতে চাইছেন তারা এভাবে করতে পারেন আমি যেরকম আমার খুব সহজে করার ইচ্ছে ছিল তাই আমি কি করেছি এই রকমভাবে গুলো করে নিয়েছি এবার দেখুন মাটি মিক্সিং প্রথমে মাটি নিলাম তারপরে এর মধ্যে বালি নিচ্ছি তারপরে কিন্তু আপনারা গোবর সার বা ভার ভার্মি কম্পোস্ট যে কোনো একটা দিতে পারেন আমি এখানে ভার্মি কম্পোস্ট দিলাম দিয়ে মাটিটাকে খুব সুন্দর করে মিক্স করে নিলাম যেহেতু ছোটো একটা টব তাই বেশি মাটি লাগবে না তাই আর দেখতেই পেলেন কতটা ঝুরঝুরে মাটি তৈরি হলো জেট প্ল্যান্টের জন্য এ দেখুন এবার হচ্ছে টবের মধ্যে আমি হোলটাকে বন্ধ করলাম একটা পাথরের টুকরো দিয়ে তারপরে একটু প্রথমের লেয়ারে একটুখানি মাটি আমি দিয়ে দিচ্ছি এবারে আমি এই গাছটা যেটা রেডি করলাম সেটা আকারে বসিয়ে দেবো এমন করে বসাবেন যাতে গাছটা পরে না যেন না নড়ে তাই যেন ভালো করে সেট করে ধরে বসিয়ে নেবেন এ দেখুন আমি চেপে ধরে নিয়েছি তারপরে চারদিকে আমি মাটিটা দিয়ে দিচ্ছি দেখুন কতটা সুন্দর লাগছে এখনই আর টপটা যদি আপনারা ভালো নিতে পারেন যে কোনো সেরামিক পটেও আপনারা লাগাতে পারেন খুব সুন্দর লাগবে যত ভালো টপ নেবেন তত কিন্তু এই জিনিসগুলো দেখতে আস্তে আস্তে ভালো লাগবে এই যে আমি এখনই বানালাম তো এখনই যতটা ভালো লাগছে তার এ পাঁচ ছ মাস পরে এটা আরও সুন্দর লাগবে দেখতে কিন্তু যত এটা দিন যাবে না তত দেখতে সুন্দর লাগবে আর ঝাঁকড়া হবে গোল হয়ে যাবে জিনিসটা দেখুন কতটাই ভালো লাগছে একদম চেপে চেপে দিয়ে দেবেন তারপরে আপনারা কিন্তু দেখে দেখে জল দেবেন যখন দেবেন শুকিয়ে গেছে তখন জল আর পুরো এখন কদিন শেডে রাখুন তারপরে যখন বুঝতে পারবেন যে গাছটা পুরো এখন শিকড় ধরে গেছে নিচে একদম রোদে নিয়ে চলে আসবেন আমার কিন্তু প্রত্যেকটা জেড প্ল্যান্ট রোদে থাকে রোদে কিন্তু খুব বেশি গ্রোথ নেয় এবার আমি কি করব একটু পাথ ভালো ভালো সুন্দর সুন্দর পাথর দিয়ে না আর সাজিয়ে নিতে পারেন তো আমার কাছে এরকম নর্মাল পাথর ছিল বালির মধ্যে যেগুলো থাকে বড় বড় পাথর সেগুলো দিয়ে আমি কি করছি এই টপটাকে একটু সাজিয়ে নিচ্ছি আর এটা যদি কালারিং পাথর দিয়ে সাজিয়ে নেন তো খুবই সুন্দর লাগবে দেখতে এভাবে আমি কি করছি সাজিয়ে নিচ্ছি যাতে দেখতে আরও ভালো লাগে আপনি যে কোনো ঘরের মধ্যেও রাখতে পারেন যখন একটু মাঝে মাঝে আবার কিন্তু বার করে দিতে হবে কারণ এই গাছ বেশি দিন বাইরে ঘরে থাকে না দেখুন এবার কতটা সুন্দর লাগছে যদি ভিডিওটা ভালো লাগে লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন এভাবে আমি করে নিলাম আপনারাও করে নিতে পারেন তো আমি এখানে ভিডিওটা শেষ করছি বাই বাই টেক কেয়ার